আমরা 36 বছর পর কাঁদছি এই ভাষায় এই অনুভূতি প্রকাশ করার মত না মেসি উই উইন উই হ্যাভ ট্রফি উই আর দ্য কিং নেক্সট ইয়ার নেক্সট ওয়ার্ল্ড কাপ আর ভাষা নাই ভাই অবশ্যই আমাদের কিং মেসি মেসি সবচেয়ে বড় অবদান রেখেছে এবং শেষ পর্যন্ত আমরা তার গোলে জিততাম কিন্তু এই রেফারির জন্য আমরা জিততে পারি নাই রেফারি আমাদের শুধু শুধু একটা প্ল্যান্টিক দিয়ে দিল সেই প্ল্যান্টিক প্রতিটা ম্যাচে হইছে এরকম হাতে লাগছে কোন ম্যাচে প্ল্যান্টিক দেয় নাই আমাদেরটাই চোখে পড়ছে তাদের আমরা জিতে গেছি আর সুন্দর উপরারা সহায় ছিল তার জন্য আমরা জিতছি আমরা অনেক খুশি অনেক গর্বিত উই উইন পরবর্তী মেসি আমার চোখে অবশ্যই দিবালা দিবালা অবশ্যই দিবালা তবে মেসি যারা আমরা জিতছি এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট এটা আমাদের জন্য সর্বোচ্চ পাওয়া এই খুশিতে আমরা আনন্দিত এই খুশিতে আমরা থাকতে চাই আপনার পরিবার নিয়ে আসলেন এই যে এই খুশিতে উদযাপন করার জন্য কি করবেন আগামী কালকে কোনো প্ল্যান আছে আপনাদের আগামী কালকে অবশ্যই প্ল্যান আছে পুরো পরিবার নিয়ে পুরো ঢাকা সিটি ঘুরব পুরো ঢাকা সিটি ঘুরে ঘুরে অবশ্যই সব জায়গায় আনন্দ উপভোগ করবো কোথা কোথায় আনন্দ হইতেছে এখন অবশ্যই দেখতেছি আমরা এই রিস্কালা নিয়ে আসছি পুরো হোল ঢাকা শহর দেখতেছি আমরা মেসি কি ঢাকাতে আসার গুঞ্জন চলছে মেসি কি আসলে বাংলাদেশে আসবে আপনার কি মনে হয় অবশ্যই আসার কি মেসি আমাদের বাংলাদেশে আসবে ব্রাহ্মণে আছে আশীর্বাদ মেসি রাতে বিশ্বকাপ আর একটি কথা বলে দিতে চাই মেসি বাংলাদেশে আসবে মেসি দিয়াবার 11 সালে রেকর্ড বানাবে আমরা বাংলাদেশের মানুষ মেসি রাতে বিশ্বকাপ বাংলাদেশে মেসি হাজারো জনতার ভিড়ে মেসি কেন বাংলাদেশে আসবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অপমান করেছে মেসির হাজারো দর্শক হাজারো জনতা মেসি মেসি আসে মেসি বাংলাদেশে আসতে হবে মেসি সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেসি ইজ দ্য বস মেসি ইজ দ্য বেস্ট আই লাভ মেসি আমরা মানে অনেক মানে টেনশনে ছিলাম যে আমরা দুটো গোল দিয়ে দুই দুই হয়ে গেল গোল তো আমরা অনেক কনফিউশন ছিলাম যে দিতে পারবে না পারবে না বিজয়ের মুখ দেখেছি এবং ওনাকে শুভকামনা মেসিকে আর আমার তরফ থেকে ওনাকে আই লাভ ইউ সো মাচ অ্যান্ড মেসি 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 এই যে মেসি যে আজকে জিতলো কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে মেসি জিতে গেছে আর্জেন্টিনার মেসি জিতে গেছে